কি হয়েছে এরকম শিক্ষা দিচ্ছ কিসের জন্য? চিল্লাচ্ছে কিসের জন্য জানো না? বলে বেলা কত হয়েছে, নাক ডেকে যে ঘুমাচ্ছ, ঘুমিয়ে ঘুমিয়ে তো শরীরটার গন্ডারের সামড়া করে ফেলেছ, বলে এত ঘুম তোমার আসে কোথেকে? আসলে ওই যে সকালবেলা তুমি সোলার পেঁয়াজ ভেজেছিলে না, সেটা খাইছি, পেটের মধ্যে জানি কেমন গ্যাস হয়েছে, সেটার জন্য একটু বিশ্রাম নিচ্ছি আর কি। এই তুমি ঢেকর দিচ্ছ কিসের জন্য? বলে তোমার ঢেকর থেকে যে কি বাজে গন্ধ বেরোচ্ছে তুমি জানো? আর শুয়ে আছো কেন বেলা করে? তুমি আজকে জানো না আজকে যে পহেলা বৈশাখ? এই কোয়ারেন্টাইনের জন্য আমার ভাবি সঙ্গের ভাবিদের সাথে আজকে আমি দেখা করতে যাইতে পারতেছি না, তাই আমি ডিসিশন নিয়েছি আজকে আমরা সব ভাবিরা মিলে গ্রুপ কলে কথা বলবো। আর তুমি শুয়ে আসো, থালা বাসন ঘর বাথরুম কে পরিষ্কার করবে? শোনো, এই কোয়ারেন্টাইনের জন্য তুমি আমার উপর যা অত্যাচার করতেছ, প্রত্যেক দিনে তো আমি থালা বাসন কাপড় চোপড় সব ধুচ্ছি, আজকে না হয় একটু আমি রেস্ট নিই, আজকেও আমার থালা বাসন বাথরুম ঘর মুছতে হবে। আমরণ 100 বার দুবে 1000 বার দুবে। এই তুমি মনে করছো কি তোমার আমি সিনিয়র? তুমি আমার সামনে ভেজা বেড়ালের মতো থাকো, মনে হয় যে কিচ্ছু জানো না, অথচ তুমি আমার পেছনে আমার যে পরিমাণ গালিগালাজ করো তুমি কি মনে করছো আমি বুঝি না? আরে এই স্যান্ডো গেঞ্জি, এই স্যান্ডো গেঞ্জি পণ্ড দি ভেজ ভেজা গন্ধ বেরোচ্ছে, এই লুঙ্গি এই স্যান্ডো গেঞ্জি আর কতদিন পরে থাকবা, গায়ে থেকে তো ভেজ ভেজা গন্ধ বেরোচ্ছে। তুমি আমার যা তা বলে যাচ্ছ, ঠিক আছে যাচ্ছি তোমার ঘরের সব কাজ করতে। ঠিক আছে, তাড়াতাড়ি ঘরের সব কাজ শেষ করে আমারে পাই পাই করে বুঝিয়ে দিবে। আর শোনো, তোমার এই গন্ডারের শরীরটাকে একটু নড়াছড়া করো, স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গিটা আল্লাহর ওয়াস্তে এবার একটু ধোও, বুঝছো? আমি পাই পাই করে তোমার থেকে সব কাজ বুঝে নিব, সাথে তোমার স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গিটাও যেন পরিষ্কার দেখি। হারামজাদি, তুই আমারে কোয়ারেন্টাইনে পাইয়ে যা খুশি তা করে যাচ্ছিস, তোর ভাবির সঙ্গের ভাবিদেরকে বলাস আমার স্বামী আমার সব কাজে সাহায্য করে, তুই যে আমারে কি অত্যাচার করতেছিস সব আমি মুখ বুঝে সহ্য করতেছি, শুধু কোয়ারেন্টাইনটা যায় নেই, সব তেল আমি উঠাবো। সব কাজ শেষ হয়ে গেছে। ঠিক আছে, তোমার সব কাজ শেষ হওয়ার পরে আমার জন্য ফাটাফাটি করে চা বানিয়ে ফ্ল্যাক্সের মধ্যে রাখো, আমি আবার ভাবি সঙ্গীদের সাথে গ্রুপ কলে যাব। ঠিক আছে? ঠিক আছে, চা বানাচ্ছি। লকডাউন শেষ হবে বুঝবার পারতেছি না, আল্লাহ কবে যে আমাদেরকে বিপদ মুক্ত করবে আল্লাহই জানে। তারপর আজকে পহেলা বৈশাখ, বন্ধু বান্ধবরা ফোন দিয়ে যে
বের হবো একটু আড্ডা দিব সেটাও পারতেছি না। হারামজাদি আছে, হারামজাদির ভাবি সঙ্গের ভাবিদের নিয়ে গ্রুপ কলে, তার উপরে পেটের মধ্যে এমন ঘ্যাস হয়েছে আজকে, পেটটা ফুলে একদম ট্যাংরা মাছ হয়ে গেছে। আর সকালবেলা ছোলা বুট খাবো না।